5 বছর আগে এক নাবালিকাকে গণধর্ষণের মামলায় 5 অভিযুক্তের সাজা ঘোষণা করলো বালুরঘাট জেলা আদালত। মঙ্গলবার বালুরঘাট জেলা আদালতের অতিরিক্ত নগর ও দায়রা বিচারক সুপর্ণা রায় এই গণধর্ষণ মামলায় অভিযুক্ত 5 জনের সাজা ঘোষণা করেন। সাজাপ্রাপ্তরা হলেন রিন্টু দাস, সঞ্জিত মহন্ত, শঙ্কর সরকার, প্রসেনজিৎ কুণ্ডু এবং আলো সরকার। বালুরঘাট জেলা আদালতের সরকারি আইনজীবী ঋতব্রত চক্রবর্তী জানিয়েছেন, 2016 সালের 7ই জানুয়ারি বালুরঘাট থানার অন্তর্গত খিদিরপুরের তালতলা এলাকায় এই গণধর্ষণের ঘটনাটি ঘটেছিল। জানা গিয়েছে ওই এলাকার বাসিন্দা পিতামাতাহীন এক নাবালিকা তার ঠাকুরমার কাছে একাই থাকত। 2016 7ই জানুয়ারি আচমকা ওই নাবালিকা নিখোঁজ হয়ে যায় বলে অভিযোগ। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে খিদিরপুরে একটি বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়। অভিযোগ ওঠে প্রতিবেশী আলো সরকার ওই কিশোরীকে তার বাড়িতে নিয়ে যায়, সেখানেই অভিযুক্ত 4 ব্যক্তি ওই কিশোরীকে গণধর্ষণ করে বলে অভিযোগ। এই ঘটনার পর 2016 9ই জানুয়ারি বালুরঘাট থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করা হয়। তদন্তে নেমে অভিযুক্ত 5 জনকে গ্রেফতার করে বালুরঘাট থানার পুলিশ। শুরু হয় বিচার পর্ব। অবশেষে সোমবার তাদের দোষী সাব্যস্ত করে বালুরঘাট জেলা আদালত। গতকাল তাদের সাজা হয়। সরকারি আইনজীবী জানিয়েছেন, ওই মহিলা সহ 5 জনকে একটি ধারায় 20 বছরের সশ্রম কারাদণ্ড, 20,000 টাকা জরিমানা অনাদায়ে আরো 2 বছরের সশ্রম কারাদণ্ড এবং অপর একটি ধারায় 14 বছরের সশ্রম কারাদণ্ড, 10,000 টাকা জরিমানা এবং অনাদায়ে আরো 1 বছরের সশ্রম কারাদণ্ডের সাজা দেওয়া হয়। 9/1/2016 তারিখে বালুরঘাট থানায় একটি গ্যাংরেপের মামলা রুজু হয় 5 জন আসামির বিরুদ্ধে। শঙ্কর সরকার, রিন্টু দাস, সঞ্জিত মহন্ত আর প্রসেনজিৎ কুণ্ডু, সঙ্গে একজন মহিলা ছিল আলো সরকার। এই মামলাটা বিচার শেষ হয় গতকালকে। লার্নেড অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ কাম স্পেশাল কোর্ট পক্সো তিনি আসামিদের দোষী সাব্যস্ত করেন এবং আজকে সেন্টেন্স পাস করেছেন। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য যেটা, গ্যাংরেপের জন্য 376D-তে 20 বছরের সশ্রম কারাদণ্ড, 20,000 টাকা ফাইন, অনাদায়ে আরও 2 বছরের সশ্রম কারাদণ্ড এবং 376(2)(i)(IPC)-তে 14 বছরের সশ্রম কারাদণ্ড, সঙ্গে 10,000 টাকা ফাইন, অনাদায়ে আরও 1 বছরের সশ্রম কারাদণ্ড রায় দিয়েছেন। সঙ্গে অন্যান্য সেকশনে 342, 370 ক্যাপিটাল A, 366 ক্যাপিটাল A বা 34(120B), এগুলোতেও উনি সাজা ঘোষণা করেছেন। অল দি সেন্টেন্সেস টু রান সাইমালটেনিয়াসলি এবং যে কদিন তারা এটা অল অ্যালং তারা কাস্টডিতে ছিল, কাস্টডি ট্রায়াল হয়েছে, অ্যারেস্ট হওয়ার পর থেকে জামিন পায়নি, যে সময়টা তারা কারাবাসে ছিল সেইটা তাদের সেন্টেন্স থেকে সেট আপ হবে, অর্থাৎ 5 জন। আর ভিকটিমকে লার্নেড কোর্ট আইন মোতাবেক 1 লক্ষ টাকা কম্পেনসেশনের অর্ডার করেছেন। সুভাষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ, বালুরঘাট।